ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলের ভিডিওগুলি দেখো এবং শেয়ার করো মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটি অক্টোবর দু হাজার একুশ সালের ক্লাস অষ্টম শ্রেণী বিষয় স্বাস্থ্য ও শিক্ষা প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো উত্তরগুলি করে নেওয়া হয়েছে ক এখানে ছিল ড্যাশ ও ড্যাশ জলবাহিত সংক্রামক ব্যাধি উত্তর করে নেওয়া হয়েছে ক কলেরা এবং নিচে আন্ডারলাইন করে দিতে হবে ও টাইফয়েড জলবাহিত সংক্রামক ব্যাধি খ মিড ডে মিলের রান্নার সঙ্গে যুক্ত এখানে হবে মহিলাদের পরিবেশনের আগে এখানে হবে সাবান সাবান দিয়ে হাত ধুতে হবে গ এখানে হবে ক্যান্সার ও হৃদরোগ অসংক্রামক ব্যাধি প্রশ্ন দুই নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুয়ের ক স্বাস্থ্যবিধান বলতে কী বোঝো এ প্রশ্নের উত্তর স্বাস্থ্যবিধান স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ সুন্দর ও নিরোগ রাখা যায় স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাকেই এক কথাই বলা হয় স্বাস্থ্যবিধান খ প্রশ্ন খ স্বাস্থ্যবিধানের উদ্দেশ্যগুলি লেখ এ প্রশ্নের উত্তর স্বাস্থ্যবিধানের উদ্দেশ্যগুলি হলো এক প্রতিটি পরিবারকে নির্মল দূষণহীন রোগমুক্ত জীবাণুমুক্ত স্বাস্থ্যসম্মত সবুজ সুন্দর পরিবেশে গড়ে তোলা দুই মানুষকে রোগ জীবাণুর হাত থেকে মুক্ত করা এবং জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো প্রশ্ন দুইয়ের গ শিশুদের ক্ষেত্রে আয়োডিনের অভাব হলে কি কি উপসর্গ দেখা যায় তা লেখো এই প্রশ্নের উত্তর শিশুদের ক্ষেত্রে আয়োডিনের অভাব হলে যে যে উপসর্গ দেখা যায় তা হল এক হচ্ছে পড়াশোনা ও অন্যান্য কাজে পিছিয়ে পড়া দুই কথা বলায় অসুবিধা কথা বলতে না পারা তিন কানে শোনার দোষ বা কানে শুনতে না পাওয়া চার চোখে ভাব পাঁচ গলগণ্ড রোগ ছয় শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশ না হওয়া তিনের দাগের প্রশ্ন টিকা লেখ। মিড ডে মিল এ প্রশ্নের উত্তর মিড ডে মিল হল ভারত সরকারের জাতীয় পুষ্টি সহায়তা প্রকল্প বিদ্যালয় শিশুদের ভর্তিকরণ বিদ্যালয়ে ধরে রাখা ও তাদের উপস্থিতি বাড়িয়ে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করে তোলা এবং একই সঙ্গে তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটানো এ প্রকল্পে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে দুপুরে পুষ্টিকর আহারের ব্যবস্থা করা হয় এটি হচ্ছে টিকা মিড ডে মিল পরবর্তী তিনের ক্ষয়ের টিকা হচ্ছে নির্মল গ্রাম গ্রামের সার্বিক স্বাস্থ্য ও পরিবেশের উন্নতির জন্য ভারত সরকার দু হাজার তিন সালে নির্মল গ্রাম পুরস্কার চালু করেন গ্রামের খোলা মাঠে মলত্যাগের অভ্যাস দূর করে সুস্থ ও নির্মল পরিবেশ গড়ে তোলাই এর লক্ষ্য নির্মল গ্রামে প্রকাশ্যে মলত্যাগ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য প্রতিটি বাড়ি বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিচ্ছন্ন শৌচাগার রাখতে হবে তাছাড়াও সমস্ত বর্জ্য পদার্থের স্বাস্থ্যসম্মত নিকাশনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে নির্মল গ্রামে বৃক্ষরোপণ ও সবুজায়নের উপর গুরুত্ব দেওয়া হয় প্রশ্ন চার নিচের প্রশ্নগুলি উত্তর দাও চারের ক অভাব অভাবজনিত পাঁচটি রোগের নাম এবং ওই রোগগুলি কী কী কারণে হয় তা লেখো এ প্রশ্নের উত্তর স্বাস্থ্যবিধানের অভাবজনিত পাঁচটি রোগের নাম হলো এক হচ্ছে টাইফয়েড দুই ডায়রিয়া তিন ম্যালেরিয়া চার কলেরা পাঁচ ডেঙ্গু এবার ওই রোগগুলি অর্থাৎ এই রোগগুলি কী কী কারণে হয় টাইফয়েড টাইফয়েড এটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় দূষিত খাবার বা পানীয় জলের মাধ্যমে দেহে এই জীবাণু ছড়ায় ডায়রিয়া এই রোগ দূষিত পানীয় জলের মাধ্যমে হয় সঠিক ব্যক্তিগত ও পরিবেশগত স্বাস্থ্যবিধি না মেনে চলায় এই রোগ ছড়িয়ে পড়ে পরবর্তী রোগ হচ্ছে ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে এই রোগ হয় কলেরা কলেরা রোগে আক্রান্ত রোগীর মল থেকে এই রোগ হয় আক্রান্ত ব্যক্তির মল খাবার ও জলের সংস্পর্শে এসে খাবার ও জল দূষিত করে পরবর্তী রোগ হচ্ছে ডেঙ্গু এডিস মশার কামড়ে এই রোগ ছড়ায় এডিস মশা পাত্রে জমা পরিষ্কার জলে জন্মায় বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে পরবর্তী প্রশ্ন একটি ছবি দেওয়া আছে খ নিচের যোগাসনের ভঙ্গি শনাক্ত করে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো এবং এই যোগাসনটির অনুশীলনের পর্যায়ক্রমিক পদ্ধতি ও উপকারিতা বর্ণনা করো এই প্রশ্নের উত্তর সেই যোগাসনটি হবে পদ্ম হস্তাসন এবার যোগাসনটির অনুশীলনের পর্যায়ক্রমিক পদ্ধতি প্রথমে জোড়া অবস্থায় হাত শরীরের পাশে রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে দই হাতের চেটো নিচের দিকে করে শ্বাস নিতে নিতে দু হাত মাথার উপর তুলতে হবে হাত দুটো যেন কোনোই পর্যন্ত সোজা অবস্থায় কানের সঙ্গে লেগে থাকে তিন দু পায়ের হাঁটুকে সোজা রেখে শ্বাস ছাড়তে ছাড়তে কোমরের উপরের অংশকে সামনের দিকে বাকিয়ে কপাল হাঁটুতে স্পর্শ করাতে হবে হাত দুটো পায়ের দুপাশে মাটি স্পর্শ করবে যার এ অবস্থা কিছু সময় ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে এর উপকারিতা এক মেরুডন্ডের নমনীয়তা বৃদ্ধি করে দই শরীরের পিছন অংশে মাংসপেশির ব্যথা দূর করে তিন পেটের রোগ দূর করে এটি হলো ক্লাস এইটের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর